চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে তবু ও কেউ ওঠে ভুরু কুচকে পেছনে কেউ দেয় কাউকে উস্কে টিটকারি হাসি হেসে কেউ খান খান কি ঝামেলা বাড়িতে আসবে মেহমান 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 আপনি এসে তেলে কে নিয়ে গেছে আরে ওই পুলিশ ভাই আমারে জোর করে তার হোন্ডার পিছন উঠে নিয়ে গেছে আমি এত কইতেছি আমি যাবো না হে কয় না আপনারা যাইতে হইব আমি কই যাবো না হে কয় না আপনারা যাইতে হইব আমি কেমনে পুলিশ বের হোন্ডার থেকে নামে দৌড় দেই আমার ক্ষমতা আছে তারপর আমারে কয় আমি পুষ্পরে বিয়ে করুম আপনারা উকিল বাপ হইতে হইব আমারে কয় আমি পুষ্পরে বিয়ে করুম আপনারা উকিল বাপ হইতে হইব কি অসম্ভব কথা শেষে আমি পুষ্পকে বাইতের সামনে যাইয়া উল্টা দৌড় মেরে ফলাইছি জানিয়ে ফলাইছি গাছের মধ্যে একটু বিশ্রাম করতেছি তাও সহ্য হয় না আর একজন বাড়িতে নাই বাড়িতে না থাকলে কি হয়েছে ফোন আছে না কাকি ফোন করে কয় একটু পুষ্পর শ্বশুরের নিয়ে ঘরে নিয়ে বসা আচ্ছা বসাইলাম ঘর থেকে বেরোতে না পারি আবার ফোন এই পুষ্পর শ্বশুরে এক কাপ চা দিয়ে দিলাম চা আবার ফোন দিছে কয় ডেকোরেটরে যা যায় বাবুর সি কনফার্ম কর আবার গেলাম সেই দোকানে যায় এই ডেকোরেটরে বাবুর সি কনফার্ম করলাম এত পরিশ্রম করলাম আমার তো কোনো বিরাম নাই আর আমার পরিশ্রম চোখে পড়ে না আপনি এই কথা কইতেছেন হ্যাঁ ওয়াল্লা ওয়াল্লা রে আমার এত পরিশ্রম যা গো চোখে পড়ে না তা গো চোখের মধ্যে ঠাটা ভালায় দাও অন্ধ করে দাও আল্লাহ আমার যদি সত্যি সত্যি ছাড়া পরে যদি চোখ অন্ধ হয়ে যায় আমি কি করবো তখন আপনার চোখ অন্ধ হইলে আমি কি আমার আমার পরিশ্রম যখন আপনাকে সহে পড়ে না তো আমি আল্লাহর কাছে বিচার দিব না তো কি করবো আচ্ছা ঠিক আছে তোর পরিশ্রম আমাদের চোখে পড়িছে তুই অনেক পরিশ্রম ছিলে আমি যে অভিযোগ করেছি ভুল অভিযোগ করেছি আমার অভিযোগটা আমি তুলে নিলাম না কিন্তু তুই যে অভিযোগ করেছিস আল্লাহর কাছে সেই অভিযোগ তুলে দে ফরিয়াদ তুলে না এত সহজ আল্লাহর কাছে ফরিয়াদ দিছি এত সহজ না এত কইলেন আর ফরিয়াদ উঠাই নিল এত সহজ না পকেটে কি টাকা পয়সা আছে পকেটে টাকা আছে মানে তুই আল্লাহর কাছ থেকে ফরিয়াদ তুলে নেওয়ার জন্য আমার কাছ থেকে ঘুষ নিবি না না ঘুষ না ঘুষ নাই না মানে চাইলাম আর কি আছে খুশি হইলে আল্লাহ তাআলার কাছে আবার যদি কই উঠায় নাও তখন আমি খুশি মানে আল্লাহও খুশি এ শুন তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কে কবুল হবে না কে তুই যে আমার কাছ থেকে ঘুষ চালি এটা তো আল্লাহ দেখছে শুনছে সঙ্গে সঙ্গে তোর দোয়া ক্যান্সেল হয়ে গেছে তোর ফরিয়াদ তুলে নিতে হবে না তুই এটা নে এটা কি বের কার্ড হ্যাঁ শুন প্রথমে মজদুরদের বাড়িতে যাবি মজদুরদের বাড়িতে একটা কার্ড দিবি দিয়ে মজদুর বাইক নিয়ে বড়ফুপুর বাড়ি যাবি মেজফুপুর বাড়ি যাবি ছোটফুপুর বাড়ি যাবি তিন জায়গা কার্ডের উপর নাম লিখে আছে দিবি দিয়ে আব্বার যে দূর সম্পর্কের ভাই আছে না মুজিবুর কাকা ওই বাড়িতে দিবি দিয়ে ডাইরেক্ট বাড়িতে আসবি আরো কার্ড আছে সেগুলো দিতে হবে ভাই মিঠু ভাই দুই চারখান কার্ড বেশি নাই বাবা সুদ দে পাল্টে গেল রসায় রসায় কার্ড দেখি করবি না হয়েছে কি এই আমার টু পিস স্পেশাল গেস্ট আছিল বাবা তুই বড় হয়ে গেছি তা তোর টু পিস স্পেশাল গেস্ট কি পুরুষ নাকি মহিলা বিবাহিত নাকি অবিবাহিত ওরে আল্লাহ রে এত জেরা করলে তো সব উত্তর দিতে পারবো না তো মাত্র দুইজন গেস্টের কথা আমি কইছি এত কথা সেটাই তো জিজ্ঞাসা করতেছি সেটা কি পুরুষ নাকি মহিলা বিবাহিত নাকি অবিবাহিত আমার কার্ডের দরকার নাই ভাই
এই জন্যই কইছিলাম এবারে মানুষে সব পুটি মাছের আত্মা। এই কি অরিজিনাল না ভুয়া? ভুয়া? এবারে এই তোর কি হয়েছে কত? তোর কি সমস্যা আমার খুইলা কো? আমি তোর কি ক্ষতি করছি? তুই ইন্দুরের মতো আমার পিছনে লাগিয়ে রাখছিস কি জন্য? আমার কো আমি আমি তোর কি ক্ষতি করছি ক? আমি কিন্তু বিলাই না, আমি কিন্তু ডরাইতেছি না, কিন্তু আমি বুঝতেছি না আমি তোর কি ক্ষতি করছি, তুই আমার পিছনে লাগছিস কি জন্য ক? শুধু শুধু পেছনের কথা টানতেছেন কেন? হ্যাঁ, এখন তো আপনিও আমার সাথে নাই, আমিও আপনার সাথে নাই, আপনি আপনার পথে, আমি আমার পথে, আপনি আপনার সংসার করবেন, আমি আমার সংসার করব। তাইলে তুই পুষ্পকের বাড়ি যে কেন ঝামেলা পাকাইতেছিস কত? আমি তো কোনো ঝামেলা পাকাই নাই, আমি গেছি পুষ্পকে খবরটা দেওয়ার জন্য। এই যে আমি পুলিশের চাকরিটা পাইছি, এই খবরটা পুষ্পকের বাড়িতে জানানো দরকার না? পুষ্পকে শুনে খুব খুশি হয়ে গেছে। সেটাকে ভেঙে বলতে হবে? আপনি বুঝছেন না সোনা ভাই, আমার পুষ্পরে আপনি গেছেন খুশি করতে। আগামী শুক্রবার পুষ্পর আর আমার বিয়া, আর আপনি গেছেন খুশি করতে। আমার বুঝাইতেছেন, আমার সলিম বুঝান আপনি? আপনি কইলে আমি বিশ্বাস করব। আমি পুষ্পর চিনি না, পুষ্প আপনার দেখে খুশি হয়েছে। আগামী শুক্রবার পুষ্পর সাথে আপনার বিয়া মানে? মানে আপনি বুঝেন নাই না, পুষ্পর ফ্যামিলি আর আমার ফ্যামিলির ভিতরে যে গন্ডগোলটা লাগছে এটা মিটমাট হয়ে গেছে গা। আমার বাপ পুষ্পর মানে নিচ্ছে, পুষ্পর বাপ আমার মানে নিচ্ছে, পুষ্প মানে নিচ্ছে, অর্থাৎ দুই পরিবারের ভিতরে আর কোনো গরমিল নাই, বুঝা গেছে? তাই নাকি? শুধু তাই না, আমার আব্বাজান এখন পুষ্পকের বাড়িতে অবস্থান করতেছে, বিয়াটা পড়াই দিয়া পুত্রবধূকে সাথে করে নিয়ে তারপর বাড়ি ফিরবো, এখন কি বুঝা গেছে? যতই যা কিছু আপনি ধ্যান না কিনলি গেলে ভাই, আপনি অনেক কিছু কিন্তু এখানে কিন্তু অনেক কিছু না, আপনি কিন্তু এই বিয়ে ঠেকাইতে পারবেন না। মনের মিল তো সাংঘাতিক, বুঝে নিত মিয়া বিবি রাজিতে ক্যাকারে ক্যাকাজি। তাই নাকি? তা আপনার আগের স্ত্রীকে আপনি খুন করে যে আত্মহত্যা বলে চালাই দিছেন, তারপর যে আপনি আবার পলাই গেছিলেন, সেখান থেকে বাইর হয়ে আসতেন কবে? থানায় গিয়ে কি সারেন্ডার করছিলেন? ওর থেকে জামিন নিয়েছিলেন নাকি এমনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতেছেন? এই তুমি সব কি বলতেছো? কার বউ কিসের বউ? আমি তো কোনো সময় বিয়ে করি না, আমার বয়স কত? এই যে ভিডিও, এক তরুণীর শ্লীলতা হানি করতে গিয়ে পাবলিকের কাছে ধরা গেছে, তারপরে জনরোষে স্বীকার করতে বাধ্য হয়েছে এই মেয়ের সাথে তোমার সম্পর্ক ছিল এবং এই মেয়েকে তুমি বিয়ে করবে, বিয়ার প্রতিশ্রুতি দিয়ে তারে তুমি বাড়িতে নিয়ে গেছো। পরের দিন সকালে এই মেয়েটার লাশ পাওয়া গেছে এবং সে খুন হয়েছে এবং তুমি পলাতক। তারপর তোমার বাবা অনেক চেষ্টা তদবির কইরা এটাকে আত্মহত্যার কেস দেখে সেই মামলা থেকে তোমারে রেহাই দিছে। বলো আরো দেখবা? তারপর দেখো না, এই দৌড়ে যাবি কদ্দুর? হ্যাঁ, এক তরুণীরে খুন কইরা তুই আবার পুষ্পিরে বিয়ে করতে চাস? এত সোজা আবার আমি থাকতে? দেখি খেলা হবে। তোমাদের বেগম কি করো? মোবাইলে কি করো? ছবি দেখতেছি। ছবি? তোমার ওই পুলিশ ভাই কই? বাড়িতে আসছে নাকি? ঘরে কে ঘুমায় নাকি খাওয়া দাওয়া করছে কিছু? আরে চিৎকার করতেছো কিসের জোরে? হ্যাঁ, ও ফোন করছিল আজকে রাতে আসবে না, ওই থানায় ডিউটি আছে রাতে। কি কথা তুমি? তার আজকে খুবই সুন্দর রাত। সুন্দর রাত? সুন্দর রাত কিসের জন্য? আজকে কি পূর্ণিমা আছে নাকি? আমি তো কোনো সুন্দর জোর কিছু দেখতেছি না। আজ এই ব্যাকেল মায় আসলে, আরে বুঝে না কিছু বোকা। শুনো, আব্বারও রাইতে হাসপাতালে ডিউটি, আবার কাদেরও রাইতের বেলা ওই যে থানায় ডিউটি। তাই এখন তো বাড়ি ফাঁকা, শুধু আমরা দুইজন। তার মানে আজকে রাত হচ্ছে আমাদের জন্য সবচাইতে রোমান্টিক রাত। ও বাবা,
বাড়ি ভর্তি মানুষ ছিল গমগমা। আমরা ঘরের মধ্যে ফিসফিস করে কথা বলছি, জোরে কথা বলতে পারিনি। আর আজকে আর কি রাইতে বেলা কেউ থাকবো না, আমরা সিল্লে কথা বলবো, চিৎকার করে কথা বলবো। শোনো, বাসর রাইতেছে আজকে মজা বেশি না? তোর ঢং দেখতে পাচ্ছি না। ওই তুমি একটা গান ধরো না। গান? আমি কোনো গান টান পাই না। পারো পারো, তোমার গানের গলা খুবই মিষ্টি। আমি গান পাই না। আচ্ছা তাহলে আমি একটা গান গাই। কি গান? ওই যে ওই গানটা, ওই ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জ্যোৎস্নায় ভরে যাক সারাটি জীবন। গান কইলা না কবিতা কইলা? আচ্ছা মনে আছে এই সিনেমাটা দেখার সময় ওই যে নায়ক নায়িকা যখন এই গানটা গাইতেছিল, তখন ওই যে সাইড নায়িকা না না সাইড নায়ক ওই দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিল মনে আছে? কাঁদতেছিল আর চোখ মুছতেছিল, তাই না? কি ব্যাপার তুমি কথা কইলা কেন? কোন সাইড নায়ক তোমার জন্য কাঁদতেছে নাকি? হ্যাঁ কাঁদছে তো। ও কথা কয় কি কে সে যুবক? ও আল্লাহ কয় কি যুবকের কি অভাব আছে নাকি? আমি যখন কলেজে যাইতাম তখন শত শত পোলা আমারে দেখার জন্য, এক নজর দেখার জন্য একটা ফুল নিয়া খাড়ায় থাকে। কি বলো, তুমি এত সস্তা ছিলা? সস্তা ছিলাম মানে কি? আরে বাজারে কি যে জিনিস সস্তা সেটার কাস্টমার বেশি। তুমি সস্তা ছিলা এই জন্য তোমার প্রেমিকার সংখ্যা অনেক বেশি ছিল, ক্লিয়ার? কি আমি সস্তা ছিলাম? আমি সস্তা মাইয়া? হ্যাঁ আর তুমি খুব দামি পুরুষ না? তোমার জন্য তো দামি দামি মাইয়া বৈশা ছিল, তা তোমার কোন দামি মাইয়া তোমার জন্য বৈশা কাঁদতেছে? যাও তারে নিয়ে আসো, তার জন্য আমি বাসর ঘর সাজায় রাখি। আরে দূরো, আমার জন্য তো কোনো দামি মেয়ে কাঁদতেছে না। হ্যাঁ তুফানি বেগমের মাথায় তো তুফান উঠে গেছে। এই তুফানি, এই তুফানি। হ্যালো জামাই, তোমরা কেমন আছো? ভালো নাই আব্বা। কেন, কি হয়েছে? আমার মেয়ের কোনো সমস্যা হয় নাই তো? ও ঠিক আছে তো বাবা? সট করে মেয়ের কথা মনে হইলো। হ্যাঁ মেয়ের খবর জানতে চান? কেন, জামাইয়ের খবর জানতে চান না? কে জামাইয়ের কি কোনো সমস্যা হইতে পারে না? নাকি জামাইয়ের সমস্যা হইলে জামাই মরে গেলে আপনার কিছুই আসো জানা? কোনটা খুলে কোন তো? আরে বাবা, কথায় কথায় এত প্যাঁচ ধরো কেন? তুমি তো আমার সাথে কথা বলতেছো। আরে তোমার বলার প্রশ্ন আসতেছে কেন? তুমি ভালো না বলার কারণেই টেনশন হইতেছে। যা হোক, আপনার কথার প্যাঁচ কাটাই দিলাম, আপনি এখন কই আছেন? আমি তো তোমার বড় শালার শ্বশুর বাড়িতে। এই কি কোন আপনি, বড় শালার শ্বশুর বাড়ি মানে? এ আপা, আপনার যত বয়স হইতেছে আপনি তো তত পোলা বানাইতেছেন দেখতেছি। এখনো বিয়ে হয় নাই, কবুল করা হয় নাই, আর ছেলের শ্বশুর বাড়ি মনে করে যায় লেখটা পড়ছেন না? এক মাস আগেই। দূর, তুমি এক মাস কই পাইলা? আরে আগামী শুক্রবারই তো বিয়া। হ্যাঁ বিয়া তো মামার হাতের মোয়া। কইলেন আর হয়ে গেল, শোনেন আপনার বাড়ির থেকে বাইর হন, নিজের বাড়ির যান। কেন, কি হয়েছে? এই বিয়া হইব না, গিরিঙ্গি লাগছে। ওরে আল্লাহ, এসব কি কথা? কিসের গিরিঙ্গি, কে গিরিঙ্গি লাগাইলো? এত কথা কইন না তো, আমি আপনাদের কইছি ওই বাড়ির থেকে বেরিয়ে যেতে, আপনার বাড়ির থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। আরে বাবা, এত রাইতে এত দূরের পথ আমি কেমনে যাবো? ও বাবা, তাহলে কেমনে? আপনাকে কি পালকি পাঠাই দেবো নাকি হেলিকপ্টার পাঠাই দেবো? কোনটা? ওখান তো পালকির যুগ নাই, পালকি পাঠাইতে পারুম না। ঠিক আছে, হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করতেছি। হাল তু বুড়া, হায় হায়, আবার কোন বিপদ মাথায় পড়লো, আমি আর কি করবো? আজকে রাতটা তো রোমান্টিক রাত,
বাড়িতে কেউ নাই, তুমি আর আমি, সারা রাত আমরা গল্প করবো, সময় নষ্ট করো না। যাও তোমার দামি বান্ধবীর কাছে যাও, যে তোমার জন্য কাঁদতেছে তার কাছে যাও। আরে আমার তো কোনো দামি বান্ধবী নাই, তুমি তো আমার দামি বান্ধবী, তুমি তো আমার জন্য কান্নাকাটি করো। খুলতে পারি এক শটে, ঘরের ভিতরে ঢুকে আবার খোঁচাখুঁচি শুরু করবে না আমার সাথে? না করবো না। সত্যি তো? সত্য করবো না। কাঁধ ধরো। ধরছি, খুলতেছি। মানে কার কার বাড়িতে আবার লিস্ট দিতে হবে কেন? আপনি যেভাবে বলছেন যা যার কথা, ওই লিস্ট করে দিছি, ওই অনুযায়ী সবার বাড়িতে দিছে, কেউ তো বাদ পড়ে নাই। হ্যালো, হ্যাঁ, ওই যে বিয়ের দাওয়াতের কার্ডের লিস্ট দেখতেছি আর হিসাবপাতি করতেছি। হ্যাঁ রানী, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করতেছি। আচ্ছা আচ্ছা রানী, আচ্ছা এই রানীদের বাড়িতে দাওয়াত পাঠিয়েছিস? রানী কোন রানী? আরে ভুলে গেছিস, আমার রানীর আরেকটা জমজ বোন আছে না, আমি তো তার মেয়ে বলে স্বীকার করছি। তো জমজ বোনের বিয়েতে সে থাকবে না, আনন্দ করবে না? ও আপু আমি তো ভুলেই গেছিলাম, ওদের বাড়িতেও দাওয়াত পাঠানো হয়েছে। রানী তো বিয়ের দাওয়াত পেয়ে খুবই খুশি হয়েছে, বলতেছে কালকে বিকেলে আমাদের বাড়িতে আসবে, আর ওর ভাইরা যদি সাথে না আসে তাহলে একাই আসবে। বাহ, শুনে মনটা একটু হালকা হইলো। শোন, বিয়ে হলো একটা আনন্দের বিষয়, বুঝছিস? আমি চাই না যে এক বোনের বিয়েতে আর এক বোন আনন্দ থেকে বঞ্চিত। হ্যাঁ যা, গুড গুড গুড, হিসাবটা করে ফেলে। এই শুনো তো, ওই যে ডেকোরেশন থেকে কিন্তু আগের বাবুর চেনবি না, ওই বাবুর কিন্তু বেদ্য, ওরা কিন্তু আমি সটকানা দিছিলাম, মনে নাই? হ্যাঁ, এটা নিয়ে তো আমি ভেজাল মেটালাম। ঠিক আছে, এবার অন্য ডেকোরেটর থেকে বাবুর চেনে আসবে। ওই কাদিরে তোমার কাছে আসছিল তাই না? এখন কি হইব? কিছুই হবে না। কিছু হইব না মানে কি বলতেছো? তোমার আর আমার বিয়ে হইব না? না অবশ্যই বিয়ে হবে, বিয়ে হবে না কেন? কিন্তু কাদের তো আরেক ধরনের হুমকি দিয়ে ফেলেছে ইনডাইরেক্টলি। আমার পুরান মামলা নতুন করে জিন্দা করে আমার ফাঁসির দড়িতে ঝুলাই দিব, মানে আমার এক প্রকার দোর উপরে বসতেছে তো। ওই যে আত্মহত্যা সেই মামলা? হ্যাঁ, আমি এখন কি করব পুষ্প তুমি আমার বলে দাও। সে তো এখন আইনের লোক, আইনের ছুরি তার হাতে, যে কোনো সময় সে আমাকে অ্যাটাক করতে পারে, তার হাতেই সব কিছু তাই না? আমার অবস্থা তো এখন ডাইল খিচুড়ি, আমার মাথা কোনো কিছু কাজ করতেছে না, আমার বলে দাও আমি কি করুম। আমার বাঁচাও। আপনি কি সত্যি সত্যি বাঁচতে চান নাকি মরতে চান? কোন পাগলে মরতে চাই বলো? আমি বাঁচতে চাই, অবশ্যই বাঁচতে চাই, তোমার জন্য বাঁচতে চাই। কিন্তু আমি মরতে চাই। পুষ্পনা, এটা তুমি কি ধরনের কথা বলতেছো? তুমি কেন মরতে যাবা? আপনার আর কাদেরের অত্যাচারে মানে মরা ছাড়া আমার কোনো গতি নাই। আপনাদের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে মরতেই হবে, ক্লিয়ার? না ক্লিয়ার না, তুমি মরতে পারো না, আমি তোমার মরতে দেবো না। না পুষ্প, আপনি এখন এখান থেকে যান না, প্লিজ যান। হ্যাঁ, আমার ভালো লাগতেছে না, মানে আমি একটু একা থাকতে চাই। না প্রশ্ন ওঠে না, তোমার আম্মা আব্বা হেরা কোথায়, সায় কোথায়, সবাইকে ডাকে নিয়ে আসতে হবে। এই মুহূর্তে সবাই তোমাকে একটু ঘিরে রাখবে, তোমাকে পাহারা রাখতে হবে। এই সময় অন্য টেনশন মাথায় কাজ করে না, এটা আমি হইতে দেবো না। তোমার পাহারা রাখতে হবে, আর কোনো কথা নাই, ডাকো সবাইকে, আসিন। আমার পাহারা রাখতে হবে কিসের জন্য? তুমি যেভাবে চাইতেছো একা থাকতে, তার মানে কি ঘটনা অন্যরকম? তুমি মনে করো সুইসাইড করতে চাইতেছো, বুঝছো? বুঝো না, একটা মেয়ের সুইসাইডের ঘটনা কিন্তু আমার কান্ধের উপর ঝুলতেছে, মানে এক ফাঁসি কিন্তু রেডি হয়ে রয়েছে। আরেক ফাঁসি যদি রেডি হয়ে থাকে আমি কই যাবো? আমি তো জিন্দা থেকে পুরা মরা। আপনার আমি এখান থেকে যাইতে বলছি, আপনি জানতো না? আমি এখান থেকে যাবো না, আমি তোমার পাহারা দেবো মন্ত্রী। যান না প্লিজ, আমার একটু একা থাকতে দেন, যান। Thank you.
কি শান্তি, কি আরাম, কি লো বৈশা বৈশা চা খাইতেছ, অফিসে যাবা না? বাসর রাতের পরের দিন কি কেউ অফিসে যাইব? কা এ খবরদার, উসিলা খুঁজবা না, গোসল করছো না, নাস্তা খাইছো তো, যাও আর চা খাওয়া লাগবে না, অফিস যাও। আমার চাকরি নাই। কি নাই? চাকরি নাই মানে কি? চাকরি কি পাখা আছে যে উইরা উইরা চলে গেছে? আমি আর চাকরি করব না, ফালতু চাকরি, চাকরি থেকে রিজাইন করছি। হাসপাতালে রোগীদের মালপত্র টানতে টানতে আমি কুজা হয়ে গেছি, আর সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি আর চাকরি করব না, খাবো দাবো ঘুমাবো। বল্লা, চাকরি করব না মানে? চাকরি না করলে খাবা কি? খাবো কেমনে মানে? এই যে আমার দুই পাও আছে না, এক পা আর এক পা রূপে তুললা, তারপরে এমনি করে খাবো। এই যে আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, তবু ও কেউ ওঠে ভুরু কুচকে, পেছনে কেউ দেয় কাউকে উস্কে, টিটকারি হাসি হেসে কেউ খান খান, ঝামেলা বাড়িতে আসবে মেহমান।